21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলার আপিলের শুনানি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। বলেন শুনানির জন্য দিন ধার্য হলেই আপিলের কার্যক্রম শুরু করা হবে। এদিকে আসামি পক্ষ অভিযোগ করে বলেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে বিরোধী শীর্ষ নেতাদের। তামজিদ সুমনের রিপোর্ট। দের যুগ পেরিয়ে গেলেও এখনও দেশবাসীকে আতঙ্কিত করে তোলে এই হামলার ঘটনা। গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দে তছনছ হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউ সহ আশেপাশের এলাকা। আরজেস গ্রেনেডের ভয়াবহতা কী তা দেখতে পায় সাধারণ মানুষ। 2004 সালের 21 আগস্টের এই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়। ঘটনার পরদিন মতিঝিল থানার হত্যা মামলায় যুক্ত হয় বিস্ফোরক আইনের ধারা। জজমিয়া নাটক, বারবার তদন্ত ও তৎকালীন চারদলীয় জোটের হস্তক্ষেপের নষ্টের অভিযোগ ওঠে মামলার আলামত। 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জঙ্গি নেতা মুফতি হান্নান তার স্বীকারোক্তিতে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারেক রহমান লুৎফুজ্জামান বাবরদের পরিকল্পনায় এ হামলা হয়েছিল। দীর্ঘ 10 বছরের চড়াই উতরায় পেরিয়ে 2018 সালের অক্টোবরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে। আরও 11 জনকে দেয়া হয় স্বল্প মেয়াদে জেল। তবে রায়ের 3 বছর পরেও এখনও আপিলের শুনানি শুরু হয়নি হাইকোর্টে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, শুনানির জন্য প্রস্তুত রয়েছে রাষ্ট্রপক্ষ। আমি আশা করব হয়তো এই ভ্যাকেশনের আগে হয়তো সম্ভব হবে না, তবে হয়তো ভ্যাকেশনের পরে ইউনিট বেঞ্চ ঠিক করে দেবেন এবং যে বেঞ্চ ঠিক করবে না আমরা সেখানে শুনানি আরম্ভ করবো। দণ্ডাদেশ দিয়েছেন, অনেককে যাবজ্জীবন শাস্তি দিয়েছেন, সেই শাস্তিগুলো আমরা দেখে এগুলো বহাল রাখার জন্য আমরা আমাদের আবেদন করবো এবং আমরা আইনগত দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো। আসামিপক্ষ বলছে এই মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। এটা একটা রাজনৈতিক মামলা, এটা দিয়ে একটি মহল, বিশেষ করে বর্তমান সরকারি দল, তারা এটা পুঁজি করে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এজন্যই তাদের এই মামলাটির শুনানি এবং নিষ্পত্তির প্রতি আগ্রহ খুবই কম। যে রাজনৈতিক ব্যক্তিত্বদের যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি তারা নির্দোষ সাব্যস্ত হবেন এবং বেকসুর খালাস পাবেন, এবং ওই ভয়েই রাষ্ট্রপক্ষ হয়তো এই মামলাটি দ্রুত শুনানিতে তারা আগ্রহ দেখাচ্ছেন। অন্য এক মামলায় ফাঁসি কার্যকর হয়েছে মুফতি হান্নান সহ বাকি 3 জনের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।